গুড আফটারনুন ফ্রেন্ডস, তো রেসিপি লিপিস কিচেন থেকে আজকে একদম রান্নাঘর থেকে শুরু করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না শুরু করতে। তো চলো কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। এই যে শোল মাছের রসা হয়ে গেছে, আলু আর শিম দিয়ে করেছি, গরম মশলা দিয়েছি যে মানে লাস্টে হয়ে গেছে, জাস্ট হলো। এবার মুলো দেখো, মুলো বটি বা মুলো ভাজি বলতে পারো হচ্ছে, এগুলো ওই গ্রেটার দিয়ে ঘষেও করা যায়, কিন্তু একটা মুলো একটু শক্ত শক্ত হয়ে গেছিলো তাই জন্য আর ঘষেনি, একদম কুচো করে করেছে। আরও কুচি করলে ভালো হতো, তাড়াহুড়ো তো আর কিছু করতে পারেনি, একটু বড়ো বড়োই হয়ে গেছে। তো এগুলো রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাই ভালোবাসে। আমি জানি না মূলো আবার সুগারে খাওয়া যায় কি না, মানে মাটির নিচের জিনিস তো খেতে বারণ করে, তাই আমি সিদ্ধ করে জল ফেলেই করছি। বেশি দিই করি না তাই জন্য। আজকে এনেছে, আজকে না কালকে নিয়ে এসেছে, করা হয়নি, তো আজকে করে দিই। খেতে ভালোবাসে, কি করব বলো। এটা হবে, আলুর দমটা হবে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। আলুর দমের হাফ আলু কেটেছি, দেখো হাফ আলু কেটেছি, এখনও কিছুটা কাটবো কারণ দুবেলা লাগবে। কড়াইশুঁটি ছাড়ানো আছে, পেঁয়াজ আদা রসুনটা বাটবো, হয়ে যাবে। আজকে সব জোগাড় করে রান্না বসাতে পারিনি, ও বেরোবে বলে আগে মাছ ভাত এগুলো করে নিয়েছি, আর এটা করে ওকে খেতে দিয়ে দেবো। আর তিন্নি অনেকটা বেলায় উঠে ব্রেকফাস্ট করেছে, তাই জন্য তিন্নি একটু পরে খাবে, ততক্ষণে আলুর দম হয়ে যাবে। তো এই দেখো আলুর দম বসিয়ে দিয়েছি, কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এই চলছে চিমনি, তাই এরকম আওয়াজ হচ্ছে, আমার চিমনিটা অনেক পুরানো চিমনি, তো বেশি আওয়াজ হয়, এখন এরকম আওয়াজ হয়। হয়ে গেলে রান্না কমপ্লিট, তারপর রান্নাঘর পরিষ্কার করব, সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো ফ্রেন্ডস, রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে, আর এখন আমি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করব। ওর সাথে একসাথে খেতে বসতে হয়, বলে একসাথে বসো, তাই জন্য গ্যাসটা মুছা হয়নি তাড়াহুড়ো করে। এখন মুছবো ধীরে সুস্থে, রান্নাঘর পরিষ্কার করবো, এগুলো সব মোছাবো, মোছা শুরু করে দিয়েছি, একটু সার্ফ দিয়েই মুছছি। তেল তেল টেল তো হয়ই না, তেল মশলা একবারে রাতের আলুর দম রান্না করেই নিয়েছি, রাত যে রুটি আমাদের কিনে আনে, মানে পাঁচটা রুটি লাগে, পাঁচটা কি ছটা রুটি লাগে, আর আমি ভাত খেলে তারও কম রুটি লাগে, মেয়ে দুটো ওর বাবা তিনটে, মানে আমি যদি ভাত খাই আর ভাত না খেলে আরও দুটো, ধরো আমি দুটো তিনি দুটো তোমাদের দাদাভাই তিনটে, এর বেশি কেউ রুটি খায় না। তা ওই পাঁচ ছটা রুটির জন্য আর রুটি করি না, আশপাশে ভর্তি রুটির দোকান, রুটি কিনে নিয়ে আসে, তো রুটি কিনে নিয়ে আসবে। আলুর দম করা আছে, মুলো যদি মুলো বুটি করেছি সেটাও একটু আছে, হয়ে যাবে। গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দেবো, সন্ধ্যেবেলায় চা টুকটাক ভাজাভুজি এসব তো করতেই হয়, রান্নাঘর পরিষ্কার না থাকলে না মাথাটা গরম ল্যাপ হয়ে যায় আমার। রান্নাঘর বেশ গুছিয়ে পরিষ্কার করে রাখবো, পরে যখন আসবো সেটা দেখতেও ভালো লাগে। হ্যাঁ, নিয়মও রান্নাবান্না করে গুছিয়ে রাখাটা আমাদের নিয়মও এটা। তো চলো কাজটা করে নিই, তারপরে করে আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো, গ্যাস মোছা হয়ে গেছে, এগুলো ধুয়ে রেখেছি, আর এখানটাও একটু মুছে নিয়েছি মশলাপাতির এগুলো, আর ওই বাসনগুলো দিদি এসে ধোবে রেখে দিয়েছি, আর ঘরে কাজ আছে একটু বসি, আর এখানে বাসনপত্র গুছিয়ে নিয়েছি।
গুড মর্নিং ফ্রেন্ডস, আগের দিন ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি, তো আজকে শেষ করে দেবো, নইলে অনেক বড় হয়ে যাবে। তো কিছু বলো, আজকে একটু ঠান্ডাটা বেশি পড়েছে আমাদের এখানে, তোমাদের ওখানে কিরকম জানিও, তাই তো? আমি সকালবেলা সোয়েটার ফোয়েটার পরি না, আমি সোয়েটার পরেছি। তো আমার মেয়ের আজকের পরীক্ষা আছে, বেরিয়ে গেছে কলেজে, এখনো যা হয়নি পরীক্ষা, হলে বলেছি যে এটা টেক্সট করতে যে কেমন হলো, এখনো হয়নি কারণ জানাইনি এখনো। ভাইবা শুরু হয়েছে, তো একটু টেনশনে আছে, কলেজের ফার্স্ট টাইম পরীক্ষা। তা আগে একটা হয়েছে বাংলা, সেটা 10 নম্বরের ছিল, সেটা ভালো দিয়েছে, তো এটা হচ্ছে 20 নম্বরের। তো সামনে বলতে হবে, ওটাই ওর ভয়, বলছে লেখা একরকম, প্রফেসরের সামনে বলাটা একটা মানে ভয় লাগছে ওর। ফার্স্ট টাইম বলবো না, স্কুলে এগুলো হয়েছে যখন ওই কলেজের ফার্স্ট টাইম কলেজ, ওদের স্কুলে যখন এন্ট্রান্সের জন্য ওদের রেডি করছিল, এইভাবে ওরা রেডি করেছে অন্য টিচার এনে, তো সেখানে তিনি খুব ভালো রেজাল্টও করেছিল। এখন দেখা যাক আজকে কী হয়, তো সেই একটা টেনশন আছে। আজকে আর বেশি কিছু করছি না, তাই রান্নাবান্নার পার্টও কম আছে, মাছ ফাছ করা আছে। তো তোমাদের দাদাভাই কী বলবে বলো? সবার সমর্থন নিয়ে আমাদের চ্যানেলটা, মানে এটা লিপিস কিচুমিচু, টিএম এর টুকটাকও আগাচ্ছে, আর তোমাদের সাপোর্ট সমর্থন নিয়ে আমাদের লিপিস কিচুমিচু 20K-র দিকে আগাচ্ছে। প্লিজ তোমরা যেইভাবে আমাদের সাপোর্ট করছো সেইভাবেই আমাদের পাশে থেকো, আমরাও যতটা পারি ইউটিউবের সাথে নিয়ে তোমাদের সাথে আছি, সবাই সবার পাশে থাকতে হবো। আর এই প্ল্যাটফর্মটা দেখছেই তো, সবাই সবার পাশে না থাকলে কেউ আগাতে পারবে না। যারা বড় ইউটিউবার তাদের ব্যাপার আলাদা, তারা যাকে ধরে সেই চত্বর করে কয়েকদিনের মধ্যেই সাকসেস। আর আমাদের মতন যারা একদম মানে ফেস ভ্যালু নেই তাদের কথা বলছি, তাদের কিন্তু অনেক খাটতে হয়, আমাদেরও প্রচুর খাটতে হচ্ছে। তোমার ফেস ভ্যালু হয়ে গেছে ডান্স করে। আর দেখো মানুষের মনে এখন সব কিছু ওই যে করোনার পরে নানা রকমভাবে ভারাক্রান্ত, সেখানে যদি আমরা, আমি আমার মৌ হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটু তোমাদের একটু হাসির মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি, হয়তো ভুলভ্রান্তি হয়, ওগুলো একটু ক্ষমা মার্জনা করে আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে চলো, আমাদের পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের লিপিস কিচুমিচু টিএম টুকটাক দুটোকেই 20K দিকে আগিয়ে দাও, তারপর 25, এইভাবে আস্তে 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 যাতে 100K হয়। 100K হতে অনেক দেরি আছে, তাও আশা তো রাখবো যে একদিন না একদিন হবেই। 20K হলে একটা লাইভ বা কেক তো কাটবই, যদি তোমাদের কারোর ইচ্ছা আসতে ইচ্ছা করে আমার বাঘাউদ্দিন রেলগেটে এসে, আমার নাম সাধন দাস বললে যাকে বলবে রেলগেটে সেই দেখিয়ে দেবে বাঘাউদ্দিন রেলগেটের নিচে। হ্যাঁ ঠিক আছে, তো সাধন দাসের বাড়ি সবাই চিনে, তো বললে হয়ে যাবে। তো আগে 20K হোক, 20K হোক, তারপর তো একটা ছোটোখাটো কিছু করব, তো দেখি কতদূর কী হয়। তো চলো সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আজকে সেরকম কাজকর্ম করতে পারছি না, শরীরটা ভালো নেই ঠিকঠাক। তো চলো টাটা টাটা, হরি ভীষণ ডিস্টার্ব করছে।